হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ছোট্ট একটা গ্রাম থেকে বলছিলাম, সুন্দরবন এলাকার ছোট্ট একটা গ্রাম থেকে। তো আজ আমি দেখাবো আমাদের সুন্দরবনে যে এই যে নদী থেকে জল ঢুকেছে, নোনা জল ঢুকেছে নদী থেকে, তো আমরা এখানে এই যে বাঁকি বসানো হয়েছে বা ওই যে ওইখানে বাঁকি বসানো আছে, তো এই সব বাঁকিতে কী কী মাছ পড়ে আজকের আমি এটাই আপনাদের দেখাবো। এই যে ঝাড়ার জন্য এসেছি, ছেড়ে দেখাবো যে কী কী মাছ পড়ে এই সুন্দরবনের নদী নালা খাল বিল থেকে, কী কী মাছ সংগ্রহ করি আমরা ওটাই আমি দেখাবো। এই যে নেমে যাচ্ছে ঝাড়ার জন্যে, এই যে খাল, এটা হচ্ছে এইসব জমি চাষবাস হয়, এইসব জমি চাষবাস হয়। তো এইসব জমি যখন চাষবাস হয়, যখন ধান যখন পেকে যায়, তখন শুকনো হওয়ার জন্যে এইসব জলগুলো এসে এই খালে পড়ে, খাল থেকে বেরিয়ে চলে যায় নদী। নদীটা এই সাইডে আছে, আর এই সাইডে গ্রাম, এই সাইডে কোনো নদী নেই, এই সাইডে গ্রাম। তো এই যে এখানে বাকি তুলে নিয়ে এসছে, তো দেখাবো, দেখানোর চেষ্টা করবো যে কী কী মাছ পড়লো, পুরো টোটালটাই দেখানোর চেষ্টা করবো। এত বড় বাঁকি, ওই জন্য তুলে ঠিক মতন করে ছাড়তে পারছে না, খুব বড় বাঁকিটা। এখানে যখন জল ভরে যায়, তখন এই যে এগুলো ডুবে যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা, এই যে দাগ পড়ে আছে জলের পুরোটা বুঝে যায়, এটা প্রায় এক মানুষ মতন হাইট। এই যে একা একা বাঁকি ছাড়তেছে, আমি একটু সাহায্য করছি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। ওই হই, মোটামুটি বাকি ঝাড়ার কাজ শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সুন্দরবন। আমি আরেকটু ভালো করে উঁচু জায়গার উপর থেকে উঠে দেখিয়ে দিই জায়গাগুলো কেমন। ফাঁকা ধুধু মাঠ, ওই পাশের একটা গ্রাম চলে গেছে, আবার এখানে ধুধু মাঠ, আবার ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে। এই যে কত শত শত বিঘা খালি পড়ে আছে, একদম খালি পড়ে আছে বলতে এগুলো জনবসতি নেই, কিন্তু এগুলো চাষবাস হয়, লোক ইউজ করে এইসব জিনিসকে। এই যে খাল, এই সব জল নিকাশি, এখান থেকে জল যখন ধান শুকনো হয়ে যায়, জল এসে এখানে পড়ে, এখান থেকে নদীতে বেরিয়ে চলে যায়। বর্ষার সময় যখন জল বেশি হয়, তখন এইসব জল এসে পড়ে বেরিয়ে যায়, ব্যাস। এই যে এখন মোটামুটি এখন মানে শুকনোর সময় বলে, এই যে নদীর জল যে উঠে এসছে, বোল মানে সুলিস বসানো আছে, সুলিস দিয়ে ঢুকে যে উঠে এসছে, তার এই যে এই এতটুকু মানে ভরতে পেরেছে আর কি। পুরো জল ঢুকবে না, পুরো জল ঢুকলে তো গোটা জলা 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 হয়ে যাবে। তো মাছটা কী পড়েছে আজকের মতন দেখিয়ে আমি ভিডিওটা শেষ করি। এই যে দেখুন কত ছোট ছোট চিংড়ি মাছ, একবার ভালো করে দেখুন, ক্যামেরাটা ভালো করে আমি দেখাচ্ছি ধারে নিয়ে গিয়ে। এই যে কত ছোট ছোট চিংড়ি মাছ, এই যে এখানটা একটা কাঁকড়ার বাচ্চা, ছোট ছোট চেওয়া মাছ বলে, গুলে মাছ বলে, চিংড়ি মাছ বলে, এই যে সেই, এই দেখুন, এই যে কড়া চিংড়ি, এই যে কড়া চিংড়ি, এই দেখুন বেশি পড়ে নি, এগুলো নদী থেকে এসছে, তো তাই জন্য এগুলো ছোট ছোট খুবই। শেষ, বাসনা কমপ্লিট, চলো।